আজকাল আমি ঠিক করেছি এই গরমের মধ্যে যেখানেই বোড়ানি পাবো বোড়ানিটা দিয়েই খাওয়ার শুরু করবো। আজকে সেরকমই একটা ডে, আজকে এক জায়গা থেকে খাবার এসছে। কয়েকদিন ধরে একটা পোস্ট দেখছিলাম বিভিন্ন ফেসবুক গ্রুপে, আর গ্রুপের পোস্টগুলোকে আমি খুব একটা পাত্তা দিই না, তার অনেক কারণ আছে, সেই কারণ সবাই জানে। সব পোস্ট যে একেবারে ভাজা মাছটা উল্টে খেতে হয় না এরকম হয় তা নয়। তো যাই হোক, একটা পোস্ট দেখছিলাম ইমারাতের বিরিয়ানি, ইমারাতের বিরিয়ানি, সুন্দর একটা ব্র্যান্ডিং, একটা সবুজ সবুজ কালার, একটা মানে কী বলে না, মানে স্ক্যান করতে করতে, ছবি স্ক্যান করতে করতে চোখে লেগে যাচ্ছিলো। তো আমার পরিচিত দু একটা ভাই বন্ধু আছে যাদের আমি ট্রাস্ট করি, হঠাৎ দেখলাম তাদের ওই ব্যাপারে পোস্ট এসেছে। তো ব্যাপারটা জানলাম কী ব্যাপার, ইমারাতটা কী ব্যাপার, ইমারাতের বিরিয়ানি কী ব্যাপার। তো সেরকম করতে করতে গিয়েই হঠাৎ আলাপ হয়ে গেল ইমারাতের ফাউন্ডারের সাথে। সে তো কোনো কথা শুনবে না, সে বলছে দাদা একদিন আমি তোমায় ইমারাতের বিরিয়ানি খাওয়াতে চাই। এবার আমি তো ডায়েট করছি, তবুও লোকটাকে সংবরণ করতে পারলাম না। তাই আজকে আমার বাড়িতে আমার ইচ্ছার বিরুদ্ধে, বিশ্বাস করো আমার ইচ্ছার বিরুদ্ধে চলে এসছে ইমারাতের বিরিয়ানি। দেখাও, প্রথমেই আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে ইমারাতের প্যাকেজিংটা দেখো, এটা না বললেই নয়। একটা সংস্থা যখন তৈরি হয় সেখানে শুধু খাবারটাই যে প্রোডাক্ট তা নয়, তার ব্র্যান্ডিংটা ইকুয়ালি ইম্পর্টেন্ট। এর যে টোটাল কালার প্যালেটটা, এর যে ফন্টটা, এ মানে এর যে প্রেজেন্টেশনটা, সব মিলিয়ে কিন্তু খুব সুন্দর। মানে যেমন ছোট্ট করে এখানে একটা এরকম দিয়ে রেখেছে আমাকে কিউআর কোড, ইন কেস এই কিউআর কোডটা যদি তোমরা স্ক্যান করতে পারো তাহলে স্ক্যান করলে তোমরা এখান থেকেই ডিরেক্টলি অর্ডার করতে পারবে। দেন সুন্দর একটা বুকলেট পাঠিয়েছে ওদের মেনুর, যেখানে প্রচুর প্রচুর খাবার রয়েছে, এত খাবার তো আমি খেতে পারবো না, তার মধ্যে অনেকগুলো খাবার আমাকে পাঠিয়েছে। এই সমস্ত আমি যে যে খাবারগুলো খাচ্ছি সেইগুলোর পুঙ্খানুপুঙ্খ ডিটেল অ্যান্ড প্রাইসিং আমি ডিসক্রিপশানে দিয়ে রাখবো, সে বিষয়ে চিন্তা নেই। বাট আপাতত বেলা তিনটে বাজে, রোববারের বাজার, খাবারটা আগে খাই নাহলে মারধর খেতে হতে পারে বাড়িতে। সবাই খেয়ে ফেলেছে, ক্যামেরার ওপারে অমিত শাহ আর আমি শুধুমাত্র না খেয়ে আছি। হ্যাঁ, অমিত শাহ ইজ ব্যাক ফ্রম বাংলাদেশ। যারা ওর বাংলাদেশের ভিডিও ফলো করতে চাও তারা কেয়া দেখকের ফেসবুক পেজ আর চ্যানেল দুটোই ফলো করতে পারো, দুটোর মধ্যে যে কোনো একটা লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো। কেয়া দেখকেতে বাংলাদেশ সিরিজ, কাচ্চি বিরিয়ানি আর কি, মোরগ পোলাও সব দেখতে পাবে। বেঙ্গল বিরিয়ানি ক্লাব, সেখানেও মোরগ পোলাও, কাচ্চি বিরিয়ানি সব দেখতে পাবে। সমস্ত ডিটেল নিচে ডিসক্রিপশানে। প্রথমে বিরিয়ানি খাবো না, প্রথমে তো বোরানি খাবো। বোরানিটা দেখা যাচ্ছে, অমিত তুমি তো রিসেন্টলি বোরানি খেয়ে এসছো, খেয়েছো তো? এই বোরানি একদম বাংলাদেশের ফিল দিচ্ছে, একদম ঝাঁজ, যতটা ঝাঁজ হওয়া দরকার। লঙ্কার একটা মানে হেভি ডোজের ফ্লেভার, পুদিনার গন্ধ, তোমার পেটের খিদেটা না একটু বাড়িয়ে বাড়িয়ে দেবে আর কি, বাড়িয়ে দেওয়ার জন্যই খায়। এটাকে কোল্ড ড্রিঙ্কস ভেবে বা অন্য বেভারেজ ভেবে খেও না, দিস ইজ আ অ্যাপেটাইজার, তোমার পেটটাকে ক্লেন্স করে তৈরি করে দেবে এই গরম গরম খাবার খাওয়ার জন্য। প্রথমেই টেংরি খাবো, টেংরি, একটা টেংরি দিয়েছে সুলতানপুরের টেংরি। আর ইস আওয়াজ দেখেছো, কালারটা দেখেছো, এরকম খাবার পাঠাতে থাকো আমি ডায়েট ফাইট তুলে দেবো, আবার ফুড ভিডিও চালু করে দেবো। দেখি খাবারটা কেমন, দেখো এই যে খুলে পড়ছে, এগুলোকে বলে না, এই দেখো সত্যিকারের খুলে পড়ছে, উড়িয়ে বাইরের লেয়ারটা ক্রিস্পি তো বটেই, বিকজ সেটা হবে এক্সপেক্টেড, আর ভেতরটা কতটা সফট, এবং বাইরের লেয়ারের উপরে না হালকা করে মশলা লাগানো আছে। নর্মাল তন্দুরি চিকেন যেরকম হয় না, তার থেকে ফ্লেভারে একদম আলাদা। একটু গার্লিকের স্ট্রং এসেন্স পাবে, উপরে দই টই সব অনুভব করতে পারবে, আর এত সফট যে কি বলবো। সুলতানপুর কোন জায়গায় জানি না, বাট সেখানকার টেঙ্গি কিন্তু ফটাফট টেঙ্গিটা। আর কি রয়েছে, ও পুদিনা পরাঠা, ইউনিক আইটেম, কেন আমি এর আগে কখনো খাইনি। পুদিনা পরাটা খাওনি, প্যাকেজিং খুব সুন্দর করেছে। বাহ 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 বাহ, দুর্দান্ত করেছে। একটুখানি নিয়ে খাওয়া যাক, অসাধারণ অসাধারণ দেখতে,
সফট তো অনেকটাই, ঠান্ডা হয়ে গেছে তাও এটা ছিবড়ে তো এখনো হয়ে যায়নি। কোনো পরোটা বা নান কতটা ভালো হয়েছে বোঝার জন্য আমি না একটু শুকনো খেয়ে দেখি মাঝে মাঝে, যে ছিবড়ে ময়দার গোলা মনে হচ্ছে কিনা। এটার মধ্যে বেশ একটা স্টিকি ব্যাপার রয়েছে, দেখো একটা চিউই ব্যাপার রয়েছে, আর একটু মিষ্টি মিষ্টি রয়েছে, জানি না কেন। এটা সঙ্গে কি দিয়েছিল, হায়দ্রাবাদি কিছু একটা হবে, ডিসক্রিপশনে নাম লেখা আছে, চিকেন। না চিকেন তো বটেই, বাট হায়দ্রাবাদি আইটেমটার নামটা কি, আইটেম কিছু একটা হবে। আরে কসুরি মেথির স্মেল ভাই, ভাই সাহ, ভাই সাহ, তেলের মধ্যে আমাদের কোলেস্ট্রল গুলো পুরো একদম লাফালাফি দাবাদাবি করছে, আমি তো গ্রেভিতেই পাগল হয়ে গেলাম কাকা। ওরে সাহ, ডায়েট করছে, এটা ডায়েট হচ্ছে, দিস ইজ আওয়ার ডায়েট। এবার এই রুটিটা নেবে, রুটি বলছি, পরোটাটা নেবে, ছোট্ট করে এই গ্রেভির মধ্যে এরম 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 করে মাখাবে, মাখিয়ে এরম করে ধরবে, চিকেন চাপ বলে এটাকে ভুল করো না, ধনে পাতার স্ট্রং ফ্লেভার, সল্টি, এবং সব থেকে ইম্পর্টেন্ট কেওড়া জল এবং রোজ ওয়াটার বর্জিত, একটি চাপের মতন খেতে অনবদ্য একটি ডিশ এই হায়দ্রাবাদি চিকেন ডিশটা। আমার রেকমেন্ডেশন থাকবে, এটা অবশ্যই অর্ডার করে দেখতে পারো, বিকজ দিস ইজ ডিফারেন্ট। কিন্তু চিকেনটা খাই নাকি, আমিদের তো যে কোনো মুহূর্তে জিভ থেকে জল বেরিয়ে যেতে পারে, চিকেনটা চিকেনের মতন খেতেই হবে, এটাই এক্সপেক্টেড, চিকেনটার মধ্যে কোনো খাস ব্যাপার থাকবে বলে মনে হয় না। চিকেনটা আর একটু তৈরি হতে পারতো, একটু হার্ড, বুঝলে, এটা পুরোপুরি সলিড পিস তো, মানে যেটাকে মানুষ ছিবড়ে বলে, এটা ছিবড়ে না হলেও অলমোস্ট অন দ্য ভার্জ অফ, মানে যথেষ্ট হার্ড। আচ্ছা সেকেন্ড পিসটা তাহলে একটু দেখিয়ে দাও। তাহলে আমার রেকমেন্ডেশন থাকবে যারা তৈরি করেছেন তাদের, আর একটুখানি সময় দিতে হবে চিকেনটাকে, ওটা তুমি খাবে, কোনো চাপ নেই, দেখি তো এটাও সেম পিসই হবে। আচ্ছা এটাও চেস্টের না? হ্যাঁ এটাও চেস্টেরই পিস হবে, আমার মনে হয় লেগ পিস বা থাই পিস পড়লে হয়তো একটু বেটার খেতে হতো, এটা একটু হার্ড চিকেনের পিসটা, বাট গ্রেভি লাজবাব, লাজবাব, লাজবাব গ্রেভি। এবার বোরানি হায়দ্রাবাদি নয়, আওয়াদি দম গোস্ত বিরিয়ানি, এটা খুলতে হবে, এই তো চাপ, দাঁড়াও এটা খুলতে গেলে তো, না এই তো খুলে ফেলেছি, খাবার দাবার কিন্তু জম্পেস। বিরিয়ানিটা আগে থেকেই আমাকে বলেছে একদম লাইট বিরিয়ানি, এবং আমি ব্যক্তিগতভাবে লাইট বিরিয়ানি, স্পাইসি বিরিয়ানি, সমস্ত বিরিয়ানি পছন্দ করি, সো আমার কোনো অ্যাজ সাচ প্রবলেম নেই, কতটা লাইট সেটা দেখতে হবে, লাইট হতে হতে ফিউজ উড়ে গেলে মুশকিল। বিরিয়ানি স্মেল দাদা, স্মেল তো আর যারা ক্যামেরায় দেখছে তারা বুঝতে পারবে না, একটাই ব্যাপার, আওয়াদি বিরিয়ানি তোরা আলু দিয়েছে, বিকজ কলকাতায় চালাতে হবে, তাই জন্য আলু না দিলেও আমার কোনো সমস্যা হতো না, আমি হাফ আলু নিয়ে নিলাম। অমিত মাংসটা কোথায়, হোয়ার ইজ দ্য মাংস, আন্ডা আছে, আন্ডা আছে, দাঁড়াও এটা হাত দিয়ে নিতে হবে মনে হচ্ছে, মাংসটা দেখো বস, মাংসটা যদি আমি এরম এরম করি এটা খুলে পড়ে যেতে পারে, এই দেখো গেল পড়ে, মাংস কি আরেকটা আছে দেখছি, দাঁড়াও, ও হ্যাঁ ডিমও আছে, আমি হাফ ডিম নিলাম, আমার সঙ্গে অমিত আছে না, অমিত মাংসটা এক পিসই আছে বুঝলে, ঠিক আছে কোনো চাপ নেই, বিরিয়ানিটা থাক, মাংসটা
আপাতত থাক সাইডে, বিরিয়ানিটা একটুখানি, রাইসটা, গুরুদেব যতটা লাইট হওয়ার কথা আমাকেও বলেছিল এক্স্যাক্টলি ততটাই লাইট, এতটাই লাইট যে মানে যারা আওয়াদি বিরিয়ানি খেয়েছো তারা জানো একদম লাইট থাকে, অনেকে বুঝতেই পারে না যে পোলাও না বিরিয়ানি, অ্যাকচুয়ালি ততটা লাইট, মানে আমার এতটা লাইট বিরিয়ানি ফ্যান্টাস্টিক লাগে, ফ্যান্টাস্টিক, মানে আমাদের গোল্ডেন আর্সেলের বিরিয়ানিও লাইট, বাট এতটাও লাইট নয় যেটা যতটা লাইট হবে। যারা কলকাতা বিরিয়ানি বা নর্থ চব্বিশ পরগনা বিরিয়ানি খেতে অভ্যস্ত তাদের এই লাইট বিরিয়ানিটার সঙ্গে একটা কিছু সাইড ডিশের দরকার হতে পারে, জাস্ট টু কি বলবো ক্রিয়েট আ ফেভারেবল প্যালেট অন ইয়োর মাউথ, যে একটু কিক দেওয়ার জন্য, একটু স্পাইস দেওয়ার জন্য। তাদেরকে আমার বলার একটাই বিষয়, এই যে সঙ্গে হায়দ্রাবাদি চিকেনটি নিয়েছে এটা গ্রেভি দিয়ে একবার মেখে মুখে খেয়ে দেখতে পারো, আমি একটু দেখি কেমন লাগে। সুপার, ভালো কমপ্লিমেন্ট করছে হায়দ্রাবাদি চিকেনের গ্রেভিটার সঙ্গে এটা। আর এবার আসি মাটন, খাসি রে খাসি, ভালো হলে ভালো, না হলে আমি বলে দেবো বাসি, মানে আমি বলবো না অন্য কেউ বলতে পারে। মাটন যা সুন্দর মাটনের স্মেল বেরিয়েছে, মাটন সেতে অত্যন্ত উপাদেয় লাগছে, চর্বিটা খুব একটা নেই, বেশিরভাগটাই লিন মিট, কিন্তু মাটনটার কোয়ালিটিটা যে ভালো সেটা খেয়ে বুঝতে পারছি। সঙ্গে পুদিনার চাটনিও দিয়েছে, আমার লাগলো না, তোমরা খেতেই পারো। পেঁয়াজ ফেয়াজ দিয়েছে, সব মিলিয়ে ইমারতের খাবার দাবার অসাধারণ, এবং এই বিরিয়ানিটা তো মাস্ট ট্রাই, এই বিরিয়ানিটা মাস্ট ট্রাই। ওরা কি সব এখানে লিখেছে 10% অফ টফ, তো এখানে যাওয়া যে নাম্বারটা রয়েছে আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, ওখানে ফোন করে যদি 10% অফ না দেয় তাহলে একটু হান্ড অ্যান্ড অফ দীপদার নাম বলে দেখো, তাতে যদি 10% অফ দেয়। আর চেষ্টা করবো এই বিরিয়ানিটা যদি আরও দু একবার খেয়ে আমার ভালো লাগে তাহলে এর থেকে বেশি ডিসকাউন্ট বের করা যায় কি না সেটার একটা প্রচেষ্টা করার, কথা দিতে পারছি না, চেষ্টা করবো আরও দু তিনবার বিরিয়ানিটা খেয়ে দেখে। তো আমি ফার্স্ট টাইম খেলাম, হতেই পারে সেকেন্ড টাইম বিরিয়ানিটা আপ টু আমার হলো না, ফার্স্ট টাইমের অনুভূতি তোমাদের সঙ্গে মানে ওয়ার্ড টু ওয়ার্ড শেয়ার করে নিলাম। থ্যাংক ইউ ইমারতকে আমার বাড়িতে ওই খাবারটা পাঠিয়ে এই জেস্টারটা দেখানোর জন্য। চিকেনটা যেটা হায়দ্রাবাদি চিকেন সেই চিকেনটা আরেকটুখানি প্রিপেয়ার করতে হবে, না হলে একটুখানি কিন্তু লোকের ছিবড়ে লাগতে পারে। গ্রেভিটা ওয়াজ সুপার, দিস ওয়ান ইজ সুপার, অ্যান্ড দ্য বিরিয়ানি ইজ আ মাস্ট ট্রাই। এরকম চ্যাংড়ামো ভগবান সবার সাথে চালাতে থাকুক, ভগবান তোমাকে এবং আমাকে সুস্থ রাখুক। আজকে এপ্রিল ফুল ডে, সবাই সবাইকে ফুল করতে ব্যস্ত, আমি একটাই কথা শেষে বলতে চাই, সেটা হচ্ছে বছরের পর বছর ধরে আমরা ভারতবাসীরা সারা বছর 365 দিন 12টা মাস ফুল হয়ে আসছি কারো দ্বারা, আমাদের কি আর আলাদা করে এপ্রিল ফুল বানানোর দরকার আছে? হান্ড্রেড নবাব চ্যাংড়ামো চলছে, চ্যাংড়ামো চলছে।